হেই গাইস, তোমরা দেখছো ডিএক্স নেকো। আজকে আমরা খেলছি ডিডিএ টু, আর একটা স্কার কিনে নিই, এটা ভালো হবে। আগের বন্ধুটা থেকে স্কারটার ড্যামেজটা একটু বেশি হবে। আর ইকুইপটা করে নিই, আগেরবার যা করেছিলাম ভাই ইকুইপই করে নিই গান কেনার পরও। তাড়াতাড়ি ইকুইপটা করে নিই, চল। 5-1 চ্যাপ্টার উপর দিয়ে বারবার পড়ে দেখি কোথাও কোথাও তো না ভাই। কত এখন এই অল্প অল্প করে ধীরে ধীরে বাড়তে থাকবে। আরে মোটা, আরে দেখি তো ভাই কুকুর ভাই উপর দিয়ে পড়ে, দেখো উপর দিয়ে পড়তে থাকে। ওই দেখো পিছন দিয়ে কুকুর আছে, কুকুর ভাই ভর্তি ভর্তি, পিছনে অনেকগুলো কুকুর ভাই, তাড়াতাড়ি করে মানে ওই পিছনে কুকুর ভর্তি। আরে তুই ল্যাংড়া তার, আরে ভাই অনেক শান্ত ভাই, একটু দূরে দূরে থাক ভাই। পান নিচতে ঢুকে পড়ে, ওই দেখ পান নিচতে ঢুকে আসছে, কিছু করার না, গ্রেনেড মারতে যাবে। ওইটা কি দানব না একটা? ও না না, আর দুটো, ওই দুটোকে সর্বপ্রথম মারতে, কারণ দুটো প্রচুর ড্যামেজ দেবে। সর্বপ্রথম ওই দুটোকেই মারতে হবে। আরে মরছে না, মরে মানে তাকে এই কুকুরগুলো পার ফাঁক দিয়ে আসে না, বোঝা যায় না, ঠিক আছে? অনেকগুলো সামনে চলে আসলে পার ফাঁক দিয়েও মেরে দেয়, এর জন্য বোঝাই যায় না। এই পার নিচ দিয়ে মানে গুলি মারতে হবে, পার নিচ দিয়ে, কারণ নিচ দিয়েই আসছে পার ফাঁকা। তারপরে এই দুটো মেরে দিই ভাই, একটা বেঁচে গেছে ভাই, একটা বেঁচে গেছে, কেউ দেখ। সেকেন্ড, তোমার নাইট মোড হবে না? হ্যাঁ নাইট মোড, নাইট মোড না রাতের বেলা, কিছু না। সিনারিটা ব্যাপক ভাই, বড় বড় গেমের মতো সিনারিটা। সর্বপ্রথম কুকুর আছে, কুকুরের স্পিড বেশি, সে কারণে হারাব হারাব। দাদা আমরা ভর্তি হতে এবার সিলিন্ডারটা রেখে দেবো, একটু পরে খারাপ, কারণ এখনো বেশি। আরে ভাই দেখ মালটা, মাথা নিচু করে ঘুরতে গেছিলো, কুকুর আছে ভরপুর, এবারে কুকুর আছে। আরে দাদা একটা, আরে ভাই দাদা 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 দাদা, আরে রিল্যাক্স, কুকুরগুলো কি সব ওখানে মারতে হবে। আরে নিচে কুকুর, আরে কুকুর, আরে কুকুর কুকুর ভাই কুকুর, না 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 কুকুর কুকুর কুকুর, আরে ভাই বুলডো বল ভাই, গেছে সব শেষ একেবারে। এটাই ভালো, গ্রেনেডটা প্রচুর কাজে দেয় ভাই, গ্রেনেড অনেকগুলো কিনে রাখ না, অনেক কাজে দেয়। চ্যাপ্টার 5-3-5-3, এটা হচ্ছে নাইট মোড, বাট কেউ নেই কুকুর দিয়ে পড়ে, এইটুকু তো আমি বুঝতেই পারছি ভাই, কিছু দেখা যাচ্ছে না অনেক, মানে আমতাবড়ি গুলি মারছি, বোঝা যাচ্ছে না ভাই অনেক দূরে দূরে আমতাবড়ি গুলি মারতে যদি লাগে একটা একটা। বড় দানো যদি ছুটে আসে তা বোঝা যাবে না কোথা দিয়ে আসছে। কুকুর না আসতেই ভালো ভাই, কুকুরগুলোতে বেশি প্রবলেম হয় না, কুকুরগুলো না আসতেই ভালো। এইটা বোঝা দাও না বই, কুকুর না আসলেই ভালো। আরে ভাই, আরে রিলোডটা এই মুহূর্তে আসে না, মাথা মাথা গরম করে দেয় পুরো, মুখের সামনে আসার পর যদি রিলোডটা বাদে না সত্যি মাথা গরম হয়ে যায়। পুরো খেলবো, 3টে কমপ্লিট করার পর চলে আসে পুরো। আজকাল দিয়ে এতটাই, বাই বাই, গুড নাইট।